আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। করোনার কাছে হার মানলেন সিলেট তিন আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। সিলেটে সুখের ছায়া, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুখ প্রকাশ। সিলেটে ফের উৎপাদন হবে জ্বালানি তেল, সচল হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সুধানাগার। দেশে করোনায় প্রাণহানি ছাড়ল 8,500 নতুন আক্রান্ত শনাক্ত, আরও সহস্রাধিক। মুজিব বর্ষের মেলায় চাঁদা দাবির অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বহিষ্কার। সিলেট বিভাগে গেল 24 ঘণ্টায় আরও 22 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। পরিস্থিতি ভয়াবহতার মাঝেও যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও 147 জন প্রবাসী। দক্ষিণ সুরমার জাজরে আয়োজিত হলো তেলাওত ও গজল সন্ধ্যা, মুগ্ধতা ছড়ালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফিজ, কারি ও ইসলামী সঙ্গীত শিল্পীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণের শুরু থেকে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। আক্রান্ত হওয়ার ভয়ে যখন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ছিলেন ঘরবন্দি, তখন তিনি ছুটেছেন মানুষের ধারে ধারে। একজন জনসেবক হিসাবে তিনি পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনও নিয়েছিলেন, কিন্তু শেষ মহামারী করোনা ভাইরাসের কাছেই হার মানতে হয়েছে তাকে। বলছিলাম সিলেট তিন আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরীর কথা। করোনা আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা 2:40 দিকে তিনি ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন। গত রবিবার সিলেট থেকে ঢাকায় যাওয়ার সময় বিমানে অসুস্থতা অনুভব করেন এমপি মাহমুদুস সামাদ। ওই দিন রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় দেওয়া হলে বিকেলে রিপোর্ট আসে করোনা পজিটিভ। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা 2:40 দিকে তিনি ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন। সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মরদেহ গতকাল ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমগড়ে রাখা হয়। শুক্রবার সকাল 11:00 হেলিকপ্টার যোগে তার মরদেহ গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে নিয়ে আসা হবে। বিকেল 5:00 পেঞ্চুগঞ্জ কাশিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর সিলেটে ফের জ্বালানি তেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে সিলেটস্থ রাষ্ট্রীয় সুধানাগারেই হবে জ্বালানি তেল উৎপাদন। এ লক্ষ্যে সুধানাগারগুলো সংস্কার ও মান উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। জ্বালানি তেল সংকট নিরসনের লক্ষ্যে সিলেট সফরে এসে তিনি একথা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাসের সাথে উপজাত হিসাবে প্রচুর পরিমাণে কনডেনসেট পাওয়া যায়। সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি শোধনাগারে পরিশোধন করে এই কনডেনসেট থেকে পেট্রোল, ডিজেল ও অক্টেন উৎপাদন করা হতো, কিন্তু বিএসটিআইয়ের নির্ধারিত মানসম্পন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাতে গেল বছরের 1 অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্রীয় মালিকানাধীন সবকটি শোধনাগার। এরপর থেকে জ্বালানি তেল উৎপাদনের জন্য সিলেট থেকে কনডেনসেট পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামস্থ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। সিলেট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অঞ্চলে দেখা দেয় জ্বালানি সংকট। চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনে করে তেল সরবরাহ করে সিলেটের চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। ওয়াগন সংকট ও তেলবাহী ট্রেনের ঘন ঘন দুর্ঘটনার কারণে ব্যাহত হয় তেল পরিবহন। এতে সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। জ্বালানি ব্যবসায়ীরা জানান, শুষ্ক মৌসুমে সিলেট বিভাগে 114টি পাম্পে পেট্রোল, অক্টেল, ডিজেল ও কেরোসিনের প্রতিদিনের চাহিদা 10 লাখ লিটারেরও বেশি, তবে বর্ষা মৌসুমে এই চাহিদা অর্ধেকে নেমে আসে। গত 2 মাস ধরে চাহিদার অর্ধেক জ্বালানি তেলও পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থান থেকে তেল এনে পাম্পগুলো সচল রাখতে হচ্ছে। এই অবস্থায় চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের দাবিতে আগামী 14 মার্চ থেকে সিলেট বিভাগে ধর্মঘটের ডাক দেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। ধর্মঘট আহ্বানের প্রেক্ষিতে গত বুধবার সিলেট সফরে আসেন বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জ্বালানি তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তিনি। সিলেটের শোধনাগারগুলো সংস্কার করে ফের
ফের চালুর আশ্বাস দেন। এছাড়া সংকট নিরসনে রেল পথের পাশাপাশি নদী পথেরও জ্বালানি তেল পরিবহনের আশ্বাস দেন তিনি। গ্যাস ফিল্ডে আমাদের যে ভ্যাকসিনেশন প্ল্যান সেখানে আমাদের সেখান থেকে পেট্রোল অক্টেন উৎপাদন বন্ধ আছে, সেটা আগামী এক মাস দু মাসের মধ্যে চালু হয়ে যাবে। সেটা চালু হয়ে গেলে আমাদের এখানে অক্টেন পেট্রোলের কোনো সংকট থাকবে না। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবাইর আহমদ চৌধুরী জানান, বিপিসির চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট স্থগিত করেছেন। তিনি বলেন, বিএসটিআই নির্ধারিত মানসম্পন্ন জ্বালানি তেল উৎপাদন সম্ভব হচ্ছে না, এমন অজুহাত সিলেটের রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ চট্টগ্রামের বেসরকারি যেসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে তার মান আরও খারাপ। নিম্নমানের জ্বালানি তেল বিক্রির অভিযোগে এরই মধ্যে সিলেটের কয়েকটি পাম্পকে ভোক্তা অধিকার অধিদপ্তর ও বিএসটিআই জরিমানা করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র থেকেই সিলেটের শোধনাগারগুলো বন্ধ রাখা হয়েছে। শেষ পর্যন্ত বিপিসির শোধনাগার চালুর আশ্বাস দেওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বাংলাদেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রাণহানির সংখ্যা 8,500 ছাড়িয়েছে। নতুন করে মারা যাওয়া 6 জনকে নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,502 জনে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 2 মাস পর একটানা 2 দিন দেশে করোনা শনাক্তের সংখ্যা 1,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে আরও 1,051 জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়। এই সংখ্যা বেড়ে হয়েছে 5,54,156 জনে। গেল 24 ঘন্টায় 17,032টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 1,018 জনের দেহে করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। এ নিয়ে মোট মৃত্যু 8,502 জনের। এছাড়া উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,307 জন। এ নিয়ে 5,07,920 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থতার হার 91.66%, মৃত্যুর হার 1.53% ও শনাক্তের হার 13.14%। মজিব বর্ষ উপলক্ষে বিসিকির সহযোগিতায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি কর্তৃক মেলা আয়োজনে চাঁদা দাবির অভিযোগে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিমকে। গতকাল বুধবার রাতে জরুরি সভায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সালেহ আহমদ সেলিম সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সভা সূত্রে জানা যায়, সাময়িক বহিষ্কারের পাশাপাশি অভিযুক্ত তদন্তে 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন অ্যাডভোকেট বেলাল আহমদ ও জাহিদ সরোয়ার সবুজ। এই কমিটি প্রতিবেদন পাওয়ার পর তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সালে আহমদ সেলিমকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সিলেট নগরীর উপশহর মাঠে আয়োজিত নারী উদ্যোক্তা মেলার আয়োজকদের কাছে কাউন্সিলর সালেহ আহমদ সেলিম মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, যার পরিপ্রেক্ষিতে মেলার আয়োজক তৃণমূল নারী উদ্যোক্তার নেতৃবৃন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে অভিযোগ দেন। পরবর্তী কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি তদন্তের জন্য সিলেট মহানগর কমিটিকে নির্দেশ দেয়। সিলেট মহানগর আওয়ামী লীগ জরুরি সভা ডেকে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে সাময়িক বহিষ্কার করে সালেহ আহমদ সেলিম উপশহর এলাকার কাউন্সিলর। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 22 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 7 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে করোনা রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,442 জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 9,929 জন। এছাড়া সুনামগঞ্জে 2,557 জন, হবিগঞ্জে 2,909 জন ও মৌলভীবাজারে 1,947 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,762 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 279 জন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেটে 36 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে লন্ডনে করোনা পরিস্থিতি ভয়াবহতার মাঝেও আরও 147 জন প্রবাসী সিলেটে এসেছেন। এদের মধ্যে 3 জনের করোনার 2 ডোজ টিকা নেওয়ার প্রত্যয়নপত্র থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর অবশিষ্ট 144 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় সিলেট নগরীর কয়েকটি হোটেলে। সিলেটের দক্ষিণ সুরমার জাজরে অন্যরকম এক সন্ধ্যা কাটল বুধবার। গ্রামের ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় তিলাউত ও গজল সন্ধ্যার। আয়োজিত তিলাউত ও গজল সন্ধ্যার মনোমুগ্ধকর করে তুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফিজ, কারি ও দেশবরণ্য ইসলামী সঙ্গীত শিল্পীরা। তাদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও এলাকাবাসী যেন এক নিঃশ্বাসে কাটিয়ে দেন গতকাল বুধবারের সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত। বুধবার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর নরসিংপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত তিলাওত ও গজল সন্ধ্যায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ মুহিত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব এম এ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেবুল মিয়া ও লায়েক আহমদ জিকো। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন মুচকি হাসি, পেজের পরিচালক জনপ্রিয় স্টেজ পারফর্মার সঙ্গীত শিল্পী সোফিয়ান বিন অ্যানাম, জনপ্রিয় উপস্থাপক মাওলানা কবি মিম সোফিয়ান ও খ্যাতিমান আবৃত্তিকার ফারুক মাহাদির প্রাণবন্ত সঞ্চালনায় মঞ্চে একে একে তিলাওত ও সঙ্গীত পরিবেশন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফিজ কারি জিয়াউল হক আনসারি, কারি মুশাহিদ শিকদার ও কারি জাহিদ হাসান, রিসালাহ শিল্পী গোষ্ঠীর মারজান মোহাম্মদ রুহি, জাগ্রতুর ফয়েজ আহমদ শাহরুখ, জাগরণী শাহেদ নিজাম, এইচ এম আমানুল্লাহ, কলরূপ এর আরাফাত হোসাইন, সবুজ করির ইমরান আহমদ, স্বপ্নীল শিল্পী গোষ্ঠীর পরিচালক রিয়াজ উদ্দিন ও সহশিল্পী মির্জা সৌরভ এবং শানে মস্তুবা ও আহনাফ শিল্পীর গোষ্ঠীর শিল্পীবৃন্দ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।